বাবা মেয়ের স্কুলের সামার ভ্যাকেশনটা পড়তেই পার্থ অফিস থেকে হঠাৎ এসে বলে, চলো কোথাও ঘুরে আসি, অনেক দিন কোথাও যাওয়া হয়নি। তো কোথায় যাওয়া যায়? তো কলকাতার থেকে কাছে বলতে দীঘার থেকে ভালো আর জায়গা কিছু আছে? তো যেমন ভাবা ঠিক সেরকম কাজ, ব্যাগ ফ্যাগ প্যাক করে আমরা তিনজনে চললাম দীঘার পথে। তো আজকের গল্প বাবা মেয়ের প্রথম দীঘার ভ্রমণ। চলো দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। তো এই দেখো আমরা এখন এসপ্যান্ডে চলে এসেছি, বাবা কিন্তু সকালবেলা উঠে গেছে। তো আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের দীঘা। কেমন মজা বাবা মেয়ে, এক্সাইটমেন্টের শেষ নেই, ও বাস দাঁড়িয়েছে দেখাচ্ছে। ঠিক সকাল 6:30 আমাদের বাস ছেড়ে দিল। কলকাতা ছেড়ে অনেক দিন পর দূরে কোথাও যাচ্ছি, আর বাবা মেয়ের কাছে এই প্রথমবার কিন্তু ঘুরতে যাওয়া। আলটিমেটলি 5 ঘন্টা জার্নি শেষে সকাল 11:30 আমরা দীঘা ঢুকলাম। আমি আর পার্থ দীঘা কিন্তু আসছি প্রায় 10 বছর পর। ঘুরতে গেলে আমাদের মনটা কেমন এমনিতেই ভালো হয়ে যায় না? দেখো এতক্ষণ জার্নি করার পরেও বাবা মেয়ের এনার্জি কিন্তু একটুও কমেনি। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হোটেলে। এই হোটেলটা দীঘার যে ঢেউসাগর পার্কটা আছে, এই ঢেউসাগর পার্কের একদম পাশে। হোটেলের বুকিংটা আমরা আগেই অনলাইনে করে রেখেছিলাম। এখন রিসেপশনে যেটুকু ফর্মালিটিস থাকে সেগুলো পার্থ করছে, আর বাবা এটা ওটা দেখে বেড়াচ্ছে কোথায় কি আছে, কটা ঘড়ি আছে, কটা ফ্যান আছে, সব গুনে বেড়াচ্ছে। তো আস্তে আস্তে আমরা রুমের দিকে এখন যাচ্ছি। আমাদের রুমটা দেখিয়ে দেওয়া হলো, এই দেখো আমাদের রুম হচ্ছে এইটা, আর রুম নাম্বার হচ্ছে 310। আমরা এখন হোটেল রুমে চলে এসেছি, আর আমি মোটামুটি ফ্রেশ ট্রেশ শুয়ে এখন একটু বসলাম। এখন আমরা যাব বিচে, মোটামুটি এখন বাজে 1টা, কিন্তু কিছু করার নেই, এখন এসে আজকে ওয়েদার যা চেঞ্জ হচ্ছে না, তো ওই জন্য আমরা ঠিক ডিসাইড করলাম যে এখন আমরা বিচে যাব, আজকে স্নানটা করে নেবো, কি জানি কালকে আবার যে বৃষ্টি পড়ে। ফটোস কই কই, এই দেখো প্রচন্ড এক্সাইটেড। আমি তো ফ্রেশ হয়ে গেছি, এবার তো পার্থ গেছে ফ্রেশ হতে, কিন্তু দেখো একে কিছুতেই আমি বিছানা থেকে নামাতে পারছি না। এত লাফাঝাপা করছে না, এত এক্সাইটমেন্ট বেড়ে গেছে ওর ঘুরতে এসে যে কি আর বলবো। এই দেখো পার্থ কিন্তু চলে এসেছে ফ্রেশ হয়ে। হ্যালো, আমরা এখন বিচে যাওয়ার জন্য রেডি। আমরা এখন বিচে চান করতে যাব। বাবা কিন্তু সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড। দারুণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি জানো তো, সমুদ্রকে প্রথমবার দেখে ওর উৎসাহ এত বেড়ে গেছে না, আমি পার্থ কেউ একে ধরে রাখতে পারছিলাম না। দেখুন না বাবা মেয়ে, এদিকে আয় এদিকে আয়।
আমরা তো প্ল্যান করে এলাম যে এখন স্নান করব, কিন্তু এখন দেখো জলের যা স্রোত, এখন তো স্নান করতে নামাই যাবে না এই বাচ্চাকে নিয়ে। তো ওই জন্য আমরা ঠিক করলাম যে আমরা একটু পরে যখন জলটা নেমে যাবে তখন স্নান করব। আর এখন বরঞ্চ বসে বসেই সমুদ্রের এই সুন্দর রূপটাকে উপভোগ করি। গতবার যখন পার্থ সাথে দীঘা এসেছিলাম তখন না আমরা ঠিক এই দুপুরবেলাটাই আসতাম স্নান করার জন্য। আমার মনে পড়ছে দুপুর তিনটের পরে আমরা আসতাম স্নান করতাম, আর তারপরে একদম ছটার সময় আমরা বীচ থেকে যেতাম। তো এবারও মনে হচ্ছে ওই টাইমটাকেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা তো ভাবলাম স্নানটা একটু পরেই করবো, একটু জলটা নেমে যাক তারপরে স্নান করব। কিন্তু এই সমুদ্রের পাড়ে বসে জলের এমন ঝাপটা আমরা খাচ্ছি যে জলের ঝাপটাতেই আমাদের আধা স্নানটা ওখানেই হয়ে গেল। দেখো তো পুরো মাথায় গামছা জড়িয়ে এই সাজটা আমার কেমন লাগছে, এত রোদ না কিচ্ছু করার নেই, বাবামকেও মাথায় গামছা বেঁধে দিয়েছি আমি। ওনাকে সমুদ্রের মধ্যে সাঁতার কেটে স্নান করবে, আর সমুদ্রের মধ্যে যারা স্নান করবে তাদের পায়ের তলায় ও সুড়সুড়ি দেবে। এত মজা করেছি আমরা, দারুণ মজা করেছি, কিছু কয়েকটা ছবি তুললাম। বাবাম ছবি তুলেছো তো? বাবাম তো বাবাম কিন্তু শিখে গেছে স্নান করা, জানো তো। তো চলো বাবামরা খেয়ে নিই, ওর জন্য টায়ার্ড হয়ে গেছি, জোর খিদে পেয়েছে। হ্যাঁ এই যে বাবামের জন্য চলতে এসে সুপ, তো বাবাম খেয়ে নিক, তা একটু পরে আমাদের অর্ডার করছি। আস্তে আস্তে গরম আছে, গরম আছে। এই দেখো কার্টুন চলছে, এখন কার্টুনের দিকে মন পড়ে আছে। কিছু একটা গিফট এসছে, পার্থ কিছু একটা গিফট এসছে, বাবাম সারা বিকেল ঘুমিয়েছে তো বেরোয়নি, এখন গিফট নিতে যাচ্ছে। কী গিফট এসছে, কী গিফট! আরে দিয়ে দাও, পেটটা ফুলিয়ে এসছো কেন? কী গিফট আছে, এই সেটটা কলকাতায় কেনার ছিল, তখন কিনে আসা হয়নি, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে। ও মা, তুমি কালকে গিয়ে এগুলো করবে, বিচে গিয়ে এইসব করবে, তুমি এগুলো সব নিয়ে যাবে। হ্যাঁ দাদা সকালবেলা উঠতে হবে। এ বাবা ভালো হয়েছে, খুশি? দেখি কতটা খুশি দেখো। হ্যাঁ তুমি কতটা খুশি দেখো, এতটা। এই দেখো রুম থেকে বেরিয়ে এইসব কাজ করছি, আর কখন রুমের দরজা টেনে দিয়েছি, ব্যাস লক হয়ে গেছে। আমরা এবার বাইরে দাঁড়িয়ে আছি, এই রুমের বাইরে দাঁড়িয়ে আছি। পার্থ আবার গেল, এখন এই লক খোলা হবে, তারপরে ঢুকবো ভিতরে। এই যে কি কাণ্ড, রুমের দরজা লক হয়ে গেছে, ব্যাস এখন এই আবার ঢুকলাম রুমে, পার্থ এগিয়ে এলো তারা দরজাটা খুলে, নিজের রুমে নিজের লক হয়ে গেছে। এই যে এক্সাইটমেন্ট বেড়েছে। গুড মর্নিং, আজকে দীঘায় আমাদের দ্বিতীয় দিন, তো এখন এই দেখো বাবা গুড মর্নিং বলে দাও। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মোহনাতে, যদিও সকালবেলা বেরোনোর কথা ছিল, তো কিন্তু এমন বৃষ্টি পড়ছে আর বেরোতে পারলাম না। তো এখন ছটা বাজে, ছটা বেজে গেছে, অলরেডি সূর্যগমা উঠে পড়েছে। এখন যাচ্ছি আমরা মোহনা। এই যে বাবা পৌঁছাচ্ছে, বাবা কাকা। আমরা যাচ্ছি এই ভরভটি গাড়িগুলোতে চেপে। এই গাড়িগুলোতে চাপতে না আমার ভীষণ ভালো লাগে, আর দীঘাতে এসেই কিন্তু এই গাড়িগুলোতে আমরা চাপতে পারি। মাত্র 30 টাকাতেই আমরা কিন্তু নিউ দীঘা থেকে মোহনায় পৌঁছে গেলাম। আর সকালের এই রূপটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, সকালে তো ওটা হয় না, তাই প্রকৃতির এই সৌন্দর্যটা আমরা একদম বুঝতে পারি না। আমরা দাঁড়িয়ে আছি একদম মোহনাতে, দেখো এখানে হচ্ছে নদী,
এখানে হচ্ছে নদী দেখতে পাচ্ছ, কি নদী? চম্পা নদী, সুবর্ণরেখা নদী নয় বলছে। তো এই দেখো নদী, আর নদীটা এই দেখো, এই আস্তে আস্তে নদীর মিশছে। নদী যেখানে সমুদ্রের সাথে মিলিত হয় সেই জায়গাটিকে বলা হয় মোহনা। ছোটবেলা থেকে বইয়ে কতবার এই কথাটা পড়ে এসেছি, আর পরীক্ষাতে উত্তরও লিখে নাম্বারও পেয়েছি, কিন্তু আমি কিন্তু এই কথার ব্যাপারটা চাক্ষুষ এই প্রথমবার করলাম। আর এসে এত ভালো লাগছে না, এতবার দীঘা এসেছি কিন্তু এই মোহনায় আমার এটা প্রথমবার। জলটা পারছে কিন্তু, এতক্ষণ জল ছিল না, আর এখন আমাদের দুটো খুলে নিয়েছি, এখন জল চলে আসছে। একটু আগে আমরা এটা দিয়ে হেঁটে এলাম, ভাবলাম কতগুলো সুন্দর ছবি তুলব এই মোহনায় দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে জল এমন বেড়ে গেল না যে ছবি তোলা তো হলোই না, আর বাবামকে বসিয়ে দিলাম এই উঁচু ধাপিটাতে। কিন্তু এক মিনিটও যে চুপ করে বসে থাকবে তার কি উপায় আছে? যেখানে জল ঠিক সেইখানেই ওর দেখা পাবে। চলো চলো চলো, এবার চলো। এই দেখো ওর যেতে মন চাইছে না, আর এদিকে পার্থ দাঁড়িয়ে আছে জুতো ব্যাগ ধরে। তোমার খেলা কমপ্লিট হচ্ছে না? কি পেয়েছে পার্থ একটা? কি পেয়েছে গো, কি পেয়েছে গো? কতগুলো একটা গরু পেয়ে গেছি আমরা। ঘোড়াগুলোর চোখের সামনে এটা কেমন বেঁধে রেখেছে দেখো, আমার না দেখে খুব মায়া হয়, মনে হয় কি এই সামনের এই গার্ডগুলো ওদের খুলে দিই, ওরা ভালো করে দেখুক একটু। বাবাম তো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সেই যখন ভিক্টোরিয়া গেছিলাম তখন আমরা ঘোড়ায় চেপেছিলাম, আজকে আর আমার চাপতে ইচ্ছে করলো না, ওই জন্য বাবা আমারও চাপা হলো না। তো এরপরে আমরা গেলাম দেখো দীঘার এই ফিশ মার্কেটে, আর কত ধরনের মাছ, কত কত কাঁকড়া, এই দেখো চিংড়ির সাইজ কি বাবারে, আমাদের কলকাতাতে তো এই সাইজের মাছগুলো আসেই না। এই অদ্ভুত দেখতে মাছটার নাম আবার স্কুইড। আর দেখো কত কত মাছ দেখে বাবাম তো অবাক হচ্ছেই, আমিও অবাক হয়ে গেছি। ইলিশের সাইজ প্রায় এক একটা মাছের 2 কেজি মতো হবে, তাছাড়া প্রচুর শুটকি মাছ দেখলাম জানো তো। এরপরে আমরা একেবারে চলে এলাম হোটেলে ব্রেকফাস্ট করতে। হোটেলে আস্তে আস্তে মোটামুটি 8:30 বেজে গেল, আর এতক্ষণে সবারই পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে প্লেট নিয়ে বসে পড়েছি খেতে। বাবা কি খাচ্ছ? কি খাচ্ছে? ব্রেড, বাটার, বানানা, বয়েলড এগ, আর হচ্ছে উপমা। বেবি ডলফিনটা কোথায়? ডলফিনটা কোথায়? উড়ি বাপরে, উড়ি বাপরে, উড়ি বাপরে, কালকের থেকে সেই হোটেলে আসার পর থেকেই বাবামের নজর এই সুইমিং পুলটার দিকে, কতক্ষণে ও গিয়ে এই সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটে। ডলফিন নাকি ডলফিন এসেছে একটা, অরেঞ্জ কালারের ডলফিন, কালারটা মিষ্টি লাগছে কিন্তু। তো এত বায়না করছে, এই ঘুরে যাবো, এই রাত্রেবেলা যাবো, তো ভাবলাম যে আজকে সুইমিং পুলটাতেই আগে আমরা
টাইমটা কাটিয়ে নিই, এরপরে আমরা যাব দুপুরে লাঞ্চ করে বিচে, কারণ এখন মোটামুটি বেড়ে গেছে 10:30, আর দুপুরের টাইমটাতে ঠিক ভাটাটা হলেই জলটা পিছন দিকে সরে যাবে। একদিকে বাচ্চাদের জন্য আর একদিকে বড়দের জন্য দুটো ভাগ করা আছে এই পুলটা। এরা দুজন এখন সুইমিং পুলে নেমে পড়েছে। নিজে সাঁতার জানি না তো, তো জল গলা অবধি উঠে আসাতে প্রচন্ড ভয় লাগছিল আমার, মনে হচ্ছিল ডুবেই যাব মনে হয়। জলটা ঠান্ডা, পাথর হাতে মোবাইল ফোনটা ধরিয়ে দিয়ে আমরা দুজন নেমে পড়েছি দুপারে, ছেলে একদিকে আর মা আরেক দিকে। আর এর এনার্জি দেখেছো, দেখতে পাচ্ছ ভিড়টা, এই দেখো এতগুলো লোকজন, পুরো মনে হচ্ছে যেন মেলা বসেছে কোনো। একে দেখে সমুদ্র সৈকত পুরো বোঝা যাচ্ছে না। এখন মোটামুটি 3 বাজে, তো আজকে প্ল্যান হচ্ছে বাবা মনের সুখে এখন মাটি ঘাটবে। এখন ঘাটিস না, আর তারপরে আমরা স্নান করে ব্যাক করব। তো আমরা মোটামুটি পেয়ে গেছি, আমরা কোথায় আমরা স্নান করব মানে জায়গা পেয়ে গেছি আর কি, একটু ফাঁকা। তো এটা হোটেল থেকে আমাদের কাছে হবে, আমরা এদিকটা দিয়ে উঠে যাব, তারপরে সোজা গিয়ে হোটেল আমাদের 5 মিনিট। বাবাম শুরু করে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখি দেখি বাবাম, বাবাম দেখে বাবাম দেখে বলে মাটি খাচ্ছে, সবাইকে বলে দাও মাটি খাচ্ছি বলে, দেখি তো আমার আর পাত্রর কাছে যখনই সমুদ্রের গল্প শুনতো তখন না অবাক হয়ে থাকাতো যে এত জল কী করে আসে, আর তখনই বলেছিল যে যখন সমুদ্রে যাব তখন কিন্তু আমি একদম বালি নিয়ে খেলব। সারাদিন ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে আটকে এই বাচ্চাগুলো সত্যি এই জিনিসগুলো কিন্তু চলেই গেছে। আমরা ছোটোবেলায় কত কাদা বালি মাটি নিয়ে খেলা করতাম, বাবা মা ছেড়েই দিত বলতো, তাই না? যে কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই।
ওকে এই কাদামাটি নিয়ে খেলতে দেখে এবার আমার হাত পা নিষ্ফিস করছে। মনে হচ্ছে কতক্ষণ এই কাদামাটি নিয়ে আমি খেলা শুরু করি ওর সাথে। কিন্তু হয়ে গেছে এই মোবাইলটা নিয়ে বড় জ্বালাতন। পার্থকে সেই মোবাইল রেখে আসতে হবে আগে হোটেলে, তারপরে আমরা একদম নিশ্চিন্ত ওর সাথে বসে খেলতে পারবো। আর ওর দেখো জল দেখে একটু ভয়ও নেই, আমরা তো ভেবেছিলাম ভীষণ ভয় পাবে জল দেখে। আজকে বাবা মায়ের সাথে বসে বসে কতক্ষণ ধরে আমরা বালি ঘেঁটে মাটি খুঁড়ে খুঁড়ে বালি বার করে সুন্দর একটা ক্যাসেল বানিয়েছি জানো তো। আর তারপর মনে হচ্ছিলো যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি, ছোটোবেলায় যখন কোনো জায়গায় বাড়ি বানানোর জন্য বালি জমা করাটা থাকতো, আমরা সেই বালির মধ্যে গিয়ে বসতাম আর সেই বালির তলা দিয়ে নিজের হাত পা ঢুকিয়ে দিতাম আর বালি দিয়ে চাপা দিয়ে দিতাম। খুব মজা লাগতো তখন, মনে হচ্ছে আজকেও সেই ছোটোবেলাটায় ফিরে এসেছি। দেখো এই দেখো এই যে যাচ্ছে ও সাহস দেখে আজকে আমি ভয় পেয়ে গেছি জানো তো। এমন করে দৌড়ে দৌড়ে যাচ্ছে না, আমাদের কারো কথা শুনছেই না। আর পার্থ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো পার্থকে দাঁড়িয়ে যাও। কালকে যখন সমুদ্রে স্নান করার জন্য এসেছিলাম তো তখন স্নান করার আগে মোবাইলটাকে পার্থ হোটেলে গিয়ে রেখে এসেছিলো। আর আমরা এখানে যে ফটোগ্রাফাররা ঘোরাফেরা করে তার ফটোগ্রাফারকে দিয়ে কিছু ছবি তুলেছিলাম, কিন্তু আজকে ভাবলাম যে সেটা আর করবো না, আজকে এই স্নান করার মুহূর্তগুলোকে ক্যাপচার করবো। ওই জন্য কিছু ভিডিও রেকর্ডিং করে রাখি যার জন্য তোমাদেরকেও দেখাতে পারি আর ঘরের সবাই একসাথে দেখতে পারবে যে কীরকম করে ও ঢেউগুলোকে কাটিয়ে কাটিয়ে স্নান করছিলো। আমি ভেবেছিলাম প্রচণ্ড ভয় পাবে জানো তো, মানে আমি কেন আমি পার্থ দুজনেই ভেবেছিলাম, কারণ ও এমনিতে একটু ভয় পায় আগে তারপরে সাহসটা আসে, কিন্তু এখানে এসে দেখেছি টোটালি উল্টো। ও জল দেখে বরঞ্চ আরও মজা পেয়েছে ভীষণভাবে, বরঞ্চ আমরাই ওকে দেখে ভয় পাই। জলে স্নান করতে করতে ওরা দুজন মিলে আস্তে আস্তে এমন জলের দিকে এগোতে শুরু করেছে না, এবারে আমার হয়ে গেছে বড় মুশকিল, আমি আর এগোতে পারছি না, কারণ এর থেকে বেশি এগোলে আমার মোবাইল যাবে জলে ভিজে। ওই জন্য জুম করছি এত বেশি যে ছবিগুলোই ওদের বোঝা যাচ্ছে না ভালো করে। এখন যে আমরা সমুদ্রে নেমেছি এখন কটা বাজে বলো তো? এখন বাজে 4:30, মানে বিকেল 4:30। এখনও দেখো লোকজন সমুদ্রের মধ্যে অনেক অনেকে স্নান করছে এখন, আর এখনও আমাদের মেন স্নান করা বাকি। মেন স্নান মানে ওই যে বললাম না যে মোবাইলটা রেখে আসতে হবে হোটেলে, কারণ মোবাইল নিয়ে তো স্নান করতে নামতে পারবো না। তো তখন যতক্ষণে আমরা মেন স্নান করে হোটেলে ফিরবো ততক্ষণে মোটামুটি আজকে মনে হচ্ছে 6টা বেজে যাবে। আর গতকাল সন্ধেবেলায় বাবা মা এত টায়ার্ড হয়ে পড়েছিল না স্নান করার পরে, তারপরে মোটামুটি সারাদিন ভোরবেলা থেকে উঠছে, তো কালকে সারা সন্ধেটায় ঘুমিয়েছে, প্রচণ্ড ঘুমিয়েছে, একদম রাত্রেবেলায় উঠেছে 10টার সময়। তো আজকে কী করবে জানি না, আজকে সন্ধেবেলাটায় আমাদের একটি বেরোনোর প্ল্যান আছে, যেহেতু বাজার টাজার মার্কেটে আমরা এখনও পর্যন্ত ঘুরিনি দীঘাতে এসে। কিন্তু দেখো ওর জল ওর এত প্রিয়, ও কিছুতেই এই সমুদ্র থেকে যাবে না, ও বলছে শুধুমাত্র থাকবে এখানেই, থাকবে এখানেই স্নান করবে সারাক্ষণ। তো কোনো মতে ওকে মানিয়ে যে চলো ডাব খাবো আমরা, চলো আইসক্রিম খাবো, এইসব বলে ওকে কোনো মতে আমরা
বিচ থেকে নিয়ে যাচ্ছি, বারবার শুধু জলের মধ্যে বসে পড়ছে, কতক্ষণে জলটাও ছাড়তেই চাইছে না কিছুতেই। যদিও ওর মনের অবস্থা বোঝাতে পারছে, কিন্তু আমার মনের অবস্থা কিন্তু আর কেউ তো বুঝতে পারছে না। আমারও ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কারণ এই দীঘাতে যা কবে আসবো, কারণ কালকে আর স্নান করা হবে না, কালকে আমার দুপুরবেলা বাস, কালকে ফিরে যেতে হবে কলকাতা। সন্ধ্যেবেলায় ঘুরতে বেরোনোর জন্য আমরা মা ছেলে দুজনে রেডি। তো এখন বিচে যাবো, বিচে একটু ঘুরবো টুরবো, মানে এই আশেপাশে আর কি, বাজার টাজার যাবো, তারপরে ব্যাক করবো, আর ব্যাস তারপর কালকে বাড়ি ব্যাক। সন্ধ্যেবেলায় হোটেলের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছিলো জানো তো। এর হোটেলের সামনে একটু পার্ক আছে ছোট্ট মতো, সেখানে বসে একটু ছবি তুললাম, তারপরে চলে গেলাম একদম সোজা বিচে। তুমি খেতে পারবে? এতক্ষণ বাবাম জানে কি করছিল? তোমাদেরকে তো বলাই হয়নি, এতক্ষণ ঘুমলো এখানে এসে। আর এখন বাজে 10:30, এখন আমরা এই বিচ থেকে ব্যাক করছি। বলে নিয়ে খাবে? আসলে এত টায়ার্ড হয়ে গেছে আজকে, ওই জন্য ঘুমিয়েই পড়েছে, এসে আমার কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন কি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তারপরে কালকে সকালবেলা উঠে বেরোনোর প্ল্যান আছে, তো দেখি কত তাড়াতাড়ি উঠতে পারি। তো চলো আজকের মতো কিন্তু গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, চলে এলাম একদম ব্রেকফাস্টের টেবিলে। আজকে তো আমাদের চেক আউট, সকাল 10:30 চেক আউট টাইম, তো ওই জন্য সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম। কি দীঘা হয়ে গেল তো, একদম কমপ্লিট। তো কেমন মজা করেছো? ওই যে মজা করেছে না বাবা, এই হলো দীঘা ঘোরা হয়ে গেল। মন খারাপ করছে, বাবা তো ভীষণ মজা করলো। দীঘা তাকাও তো দেখি। লোকে বলে বাঙালিরা নাকি ঘুরতে যেতে আর ভালো খাওয়া দাওয়া করতেই তাদের সমস্ত টাকা পয়সা শেষ করে দেয়, কিন্তু আমার মনে হয় যেটুকু টাকা আমরা সঞ্চয় করছি তার থেকে কিছুটা পরিমাণ টাকা আলাদা করে সরিয়ে রেখে বছরে একবার অন্তত পরিবারের সাথে ঘুরে আসা দরকার, তাতে আমাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকে। বাসে ওঠার আগে আরেকবার সমুদ্র সৈকতটাকে দেখতে চলে গেছিলাম, এত শান্ত সুন্দর মনোমুগ্ধকর রূপ, এই যে কবে আবার দেখতে পাবো তা তো এখন বলতে পারছি না। ওই জন্য অনেকটা মন খারাপকে সঙ্গী করে আমরা চলে এলাম কলকাতার পথে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।